বাঘ দেখে কেমন লাগলো? আসসালামু আলাইকুম আমার অনলাইনের বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তিথি, আজকে চলে আসছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। উপস, আবারও ভুল, দেখলে তো? সামনে না, ক্যামেরার পিছনে। আমরা কোথায় আছি অবশ্যই বলবো, তোমাদের না বলে কি আর জিনিসটা দেখাবো যে আমরা কোথায় আছি? আমরা আছি এখন সাতক্ষীরার মুন্সীগঞ্জে। সাতক্ষীরার মুন্সীগঞ্জ তোমরা তো চেনোই, সুন্দরবনের কাছে। কাছে না, সুন্দরবনের ভিতরে বললেই চলে, এই সাইড দিয়ে সব সুন্দরবনই। আমাদের এই সুন্দরবন ট্যুরটা আসলে কোনো পরিকল্পিত ট্যুর না, হঠাৎ করেই প্ল্যান হলো যে সুন্দরবন যাব। সুন্দরবন না, সাতক্ষীরা যাওয়ার একটা প্ল্যান ছিল একটা দরকারে, সেইখান থেকে আর কি আমরা সবাই মিলে যেহেতু এক জায়গায় ছিলাম তার জন্য ভাবলাম যে সুন্দরবনও ঘুরে আসি। আর যেহেতু এখানে ভাইয়ার অ্যাগ্রো ফার্ম আছে, সাকিব অ্যাগ্রো ফার্ম, এইখানে আমার কাজিন সাগির হোসেন পাভেল, পাভেল ভাইয়ারও শেয়ার আছে, তো ভাইয়া এটা দেখাশোনা করে মূলত। তো ভাইয়ার যেহেতু এখানে থাকারও কোনো সমস্যা নাই, ভাইয়ার এখানেই থাকতে পারবো, তো এই সুযোগ আর মিস করে কোনো লাভ আছে? তার জন্যই আমরা চলে আসলাম এখানে। দুই দিনের সফর, দুই দিনের সফর, অবশ্যই ভিডিওটাও হবে দুইটা। আজকে প্রথম দিনের ভিডিও তোমাদেরকে দেখাবো, আর এর নেক্সটে আসবে পরের ভিডিও, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এখানে এখন লকডাউনের কারণে কাঁকড়ার উৎপাদন বন্ধ, তার জন্য এই জায়গাটায় পুরো মাছে ভরা। অবশ্য কাঁকড়া থাকলেও খুব সম্ভব মাছ হয়, তো এইটাকে আমি তোমাদেরকে আরও ভালো করে পরের ভিডিওতে দেখাবো এই জায়গাটা। তো আমরা এখন যাব একটা ইকো পার্কে, চলো আগে ইকো পার্কটা ঘুরে দেখি ওইটা কেমন। আমরা যখন আসি তখন আপুকে একটা লোক জিজ্ঞেস করতেছিল যে ভাবি আপনার বাড়ি কোনে, তো ওইটা নিয়েই আমরা মোটামুটি আপুকে খেপাচ্ছিলাম যে আপু তোমারে কি বলে। এখান থেকে বেশি দূর গাড়ি নিয়ে যাওয়া যায় না, গাড়িটা সামনে রেখে তারপরে আমাদের একটা ট্রলার নিয়ে যেতে হবে। এই যে আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আমাদেরকে গাড়িটা রেখে তারপরে ট্রলারে করে যেতে হবে। তো সমুদ্র না, সুন্দরবনের ভিতরে আমরা যাব আজকে, যেহেতু বেশি ভিতরে যাব না, কারণ আমাদের এই দিনটা পুরো বেশিরভাগটাই চলে গেছে বাসায়। তো আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম, তার জন্য বেশি দূরে যাব না, অল্প একটু ঘুরবো। সামনে নাকি একটা ইকো পার্ক আছে, তো ইকো পার্কের ভিতরে যাব, ওইখান থেকে ঘুরেই চলে আসবো, এটাই ছিল প্ল্যান। এই যে আমার দুলা ভাই, দুলা ভাইয়ের সঙ্গে ঘুরে যে এত মজা, এত আনন্দ, মানে এত হাসাহাসি হয় ভাইয়া, এমন এক একটা কথা বলে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো এইখানে নর্মালি আমরা খুব মজা করছি, খুব হাসাহাসি করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সব ভিডিওর মানে কথা রাখতে পারি নাই। গামছা কি করতে হবে? শুনতেই তো পেলে একটু ঝলক যে কেমন মজা করে কথা বলে। তো ভাইয়ার মজার কথা যদি শুনতে চাও তাহলে এই ভিডিওর পরের ভিডিওটা কিন্তু মিস করো না, হ্যাঁ, সেইখানে বুঝতে পারবা যে সে কত মজা করে কথা বলতে পারে। আমাদের আনন্দের কথা বা মজার কথা এগুলো তো তোমরা শুনতেই পারবা, কিন্তু এখন তোমাদেরকে আমি একটু ইনফরমেশন দিব, যেটা হচ্ছে আমরা যেহেতু সুন্দরবনে এসেছি তোমাদেরকে বলবো সুন্দরবন সম্পর্কে কিছু জানা অজানা কথা। অজানা জানা বলতেছি কারণ অনেকে হয়তো বা জানো, এগুলো বেসিক জিনিস, মানে বেসিক ইনফরমেশন, তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলতেছি।
সুন্দরবন হচ্ছে 9,629 বর্গ কিলোমিটারের ভৌগোলিক এলাকা, যার মধ্যে 4,185 বর্গ কিলোমিটার সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বিশাল বনভূমিটি আংশিকভাবে বাংলাদেশের দক্ষিণে এবং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। আমরা সবাই জানি সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ বন, কিন্তু ম্যানগ্রোভ মানে কি এটা কি সবাই জানি? আচ্ছা, যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের জন্য আমি বলে দিচ্ছি ম্যানগ্রোভ আসলে কি বা কেন সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়। ম্যানগ্রোভ হচ্ছে একটা গুল্ম বা গাছ যেটা উপকূলীয় অঞ্চলে নোনা জলে জন্মে। ম্যানগ্রোভগুলি বিশ্বব্যাপী ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে, এমন কি কিছু নাতিশীতোষ্ণ অঞ্চলেও দেখা যায়। আচ্ছা, তোমরা কি জানো এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলো কোন যুগে আবির্ভূত হয়েছিল? আচ্ছা থাক, আমি যখন সব বলছি তাহলে এটাও আমিই বলে দিই। ম্যানগ্রোভ উদ্ভিদগুলো প্রথমে ক্রিটেসিয়াস থেকে প্যালিওসিন যুগের শেষের দিকে আবির্ভূত হয়েছিল। ম্যানগ্রোভ গাছগুলি হলো লবণ সহনশীল গাছ, যাকে হ্যালোফাইটও বলা হয়। এগুলোতে জটিল লবণ পরিস্রাবণ ব্যবস্থা এবং নোনা জলের নিমজ্জন আর তরঙ্গক্রিয়া মোকাবেলা করার জন্য একটি জটিল রুট সিস্টেম রয়েছে। এগুলো জলাবদ্ধ কাদার কম অক্সিজেন ব্যবস্থায়ও নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। তার জন্যই নোনা পানির উপকূলীয় অঞ্চলগুলোতে এই উদ্ভিদগুলো বেশি দেখা যায়। উফ, দেখো আজকে আমি অনেক ইনফরমেশন দিয়েছি। এই ইনফরমেশন দিতে দিতে কখন যে পার্কে চলে এসেছি সেটাই আমি বলতে ভুলে গেছি। যাই হোক, আমরা এখন চলে এসেছি ইকো পার্কের ভিতরে। তো পার্কটা যে খুব একটা আহামরি সুন্দর তেমন কিছু না, শুধু মানে একবার একদম খারাপ তাও বলতেছি না, সুন্দর আছে। যে সুন্দরবন তো এমনিতেই সুন্দর, আর তার ভিতরে একটু সুন্দর করে হাঁটার জায়গা করছে, একটু বসার জায়গা করছে, এইগুলাই যা, আহামরি তেমন অন্য কিছু নাই। তো চলো, আমার ভাগ্নি কেমন করে তার বাবার গান নকল করে তাই দেখি। কাল সেখানে থাকবা তুমি, পরশু সেখানে যাবা তুমি, জাতি জাতি থাকবা, তারপরে জাতি জাতি থাকবা, এটা লাভুল গান কাগজের নৌকা। এর উপর দিয়ে হাঁটলেই এমনি টিকিট কেটে দাঁড়াইছিল। কোথায় ভাইয়া, কোথায় কি ময়লা ময়লা
ইকো পার্কে এসে আমার দুলা ভাই আমাদের সবাইকে ডেকে নিয়ে আসছে, চলো চলো চলো, ওই পাশে বাঘ আছে, বাঘ আছে। তো আমরা সবাই ভাবছি সত্যি মনে হয় বাঘ আছে, কিন্তু দেখতে এসে কি অবস্থা জানি না হলো। বাঘ দেখে কেমন লাগলো? আমার ছেলে বলছে যে এটা ব্লগ দিয়ে বানাইছে, তাই না বাবা? সবাই বাঘ দেখতে এসে এতটা বিরক্ত হইছে, বিশেষ করে বাচ্চাগুলা। ওরা তো মানে আমার ভাগ্নিরা পাললে তো তার বাবারে ওইখান থেকেই নিচে ফেলে দেয়, সে তো বলেই ফেলছে যে আব্বুকে নিচে ফেলে দিই। তো আমরা যখন গিয়েছিলাম তখন ট্রেন্ডিংয়ে চড়তেছিল হ্যাভ এ রিল্যাক্স, তো নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ট্রেন্ডিংয়ের কথাগুলো বলে দিছিলাম। এই তো আমার সময় আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে যদিও বাঘ দেখাতে পারলাম না, কিন্তু আগামী পর্বে অবশ্যই তোমাদেরকে বানর আর হরিণ দেখাবো। তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকো। সবাইকে সুন্দরবনের স্নিগ্ধতায় মুগ্ধ করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, চাও।